हेलो स्टूडेंट्स, वेलकम टू इंग्लिश ग्रामर ट्यूटोरियल क्लास। आजकल क्लस एम ही एक चैप्टार शिखब जेटा तुम्हारा देखार पर एक अबाकी हो जाए। तुम्हारा कन्सेप्ट जानो किन्तु एटा के आम्रा की भावे यूटिलाइज करब से आज के चैप्टारे जिने नेब। एखाने आज के शिखब इनवर्शन अफ सेंटेंस स्ट्रक्चर। तुम्हारा सेंटेंसर चैप्टारे कि देखे, आम्रा सबजेक्ट प्लस वर्ब प्लस अबजेक्ट दिए सेंटेंस तैरी करी, किन्तु आज के स्ट्रक्चारटाके उलट पालट कर दिए शिखब। किरकम भावे उलट पालट करब सेटा तुम्हरा एक्षुनि देखते पे जाबे। এই চ্যাপ্টারটাকে আমরা অ্যাডভার্বের মধ্যে ফেলতেই পারি, কারণ এই ইনভার্সন অফ সেন্টেন্স স্ট্রাকচার এই যে চ্যাপ্টারটা এটা অ্যাডভার্ব থেকেই এসেছে। কারণ বেশিরভাগ ওয়ার্ড এখানে আমরা অ্যাডভার্ব দিয়েই শুরু করব বা অ্যাডভার্বের ইউজ করব। তাহলে আজকে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা উলট পালট করে একদম সঠিক সেন্টেন্স লিখতে পারি যেখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টকে ফলো করব না। আমি তোমাদেরকে প্রথমে কয়েকটা এক্সাম্পল দেব, তারপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝাতে থাকব। তোমরা দেখো সেন্টেন্সটা কি বলছে। ফার্স্ট সেন্টেন্স, নো সুনার ডিড হি স্টার্ট দ্য বাইক দেন এ কার হিট হিম। এটা একটু ওলট পালট সেন্টেন্স লাগছে না? হঠাৎ করে ডিড এসে গেছে, কেন এসে গেছে? আমরা তো এখানে হি স্টার্টেডও লিখতে পারতাম। এখানেই হচ্ছে এই কনসেপ্ট, এখানে আমরা একটু ওলট পালট করে সেন্টেন্স লিখব যে সেন্টেন্সটা একদমই সঠিক। তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এইরকম সেন্টেন্স স্ট্রাকচার দেখেছো। তোমরা হয়তো জানতে এটা সঠিক সেন্টেন্স, আমরা এইরকমভাবে লিখতে পারি, কিন্তু এটা আমরা কেন সঠিক সেন্টেন্স, কিভাবে এটাকে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটাকে তৈরি করলাম সেটা আমাদের কে বলে দেবে? বলে দেবে ইনভার্সন অফ সেন্টেন্স স্ট্রাকচার। এখানে আমরা সেন্টেন্সকে ওলট পালট করে লিখলেও কি কয়েকটা ওয়ার্ডের জন্য আমরা এই সেন্টেন্সটাকে সঠিক করব। এখানে আমরা যদি নো সুনারটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা ভুল। এইবারে চলো আমরা দেখে নিই এই ওয়ার্ডের বা সেন্টেন্সগুলো কি মিনিং বলতে চাইছে। নো সুনার ডিড হি স্টার্ট দ্য বাইক, তার মানে কি, যেই মাত্র সে বাইকটাকে স্টার্ট করেছিল দেন এ কার হিট হিম, সেই সময় একটা কার বা গাড়ি এসে তাকে ধাক্কা মেরেছিল। যখনই বাইকটা সে স্টার্ট করেছিল তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরেছিল। তাহলে এই নো সুনার, ও সুনার, এই নো সুনারকে আমরা কখন ব্যবহার করব? যখন কোনো একটা ঘটনা মানে তাৎক্ষণাৎ ওই আর একটা ঘটনার সাথে ঘটবে তখন আমরা এই নো সুনারটাকে ব্যবহার করব। তাহলে নো সুনারের অর্থ কি, যেই মাত্র বা ওই সিচুয়েশানেই কিছু একটা ঘটনা ঘটে গিয়েছিল হঠাৎ করেই বা ওই ঘটনার সাথেই একটা ঘটনা ঘটেছিল। যেমন নো সুনার ডিড হি স্টার্ট দ্য বাইক, যেই মাত্র সে গাড়িটাকে স্টার্ট দিয়েছিল দেন এ কার হিট হিম, সেই মাত্রই একটা গাড়ি তাকে গিয়ে হিট করেছিল। তাহলে এখানে দেখো এখানে ডিডটা একটা হচ্ছে কি অক্সিলারি ফর্ব। এই ডিডটা আমরা কোন ভার্ব থেকে এনেছি, ডু ডিড ডান। এই ডিডটা অক্সিলারি ফর্ব হিসাবে বসেছে, বসে এই মেন ভার্ব স্টার্টটাকে সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে, এখানে এই ডিড ভার্বটা যেহেতু বসে গেছে একটা অক্সিলারি ভার্ব হিসাবে, তাই আমরা এই স্টার্টটাকে প্রেজেন্ট ফর্মে লিখলেও আমরা এটা কার রূপ দিয়েছি, পাস্টের। আমরা এটাকে প্রেজেন্টে লিখলেও যেহেতু এখানে আমরা একটা পাস্ট ডিড অক্সিলারি ভার্বের ইউজ করে নিয়েছি, তাই এখানে আমরা এটাকে প্রেজেন্টে লিখলেও এটাকে আমরা কিসের রূপ দিয়েছি, পাস্টের। প্রেজেন্টে লিখলেও রূপটা কিসের, পাস্টের মতো হয়েছে। কেন? কারণ এই ওয়ার্ডটাকে কোয়ালিফাই করেছে এই ডিড অক্সিলারি ভার্ব, কারণ এখানে আমরা নো সুনার লিখেছি। নো সুনারকে যদি আমরা প্রথমে সেন্টেন্স দিয়ে লিখতে চাই তাহলে আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারে অক্সিলারি ভার্বটাকে ফার্স্ট আনতে হবে। এটা যদি আমাদের পাস্ট টেন্স থাকে, যদি আমাদের স্টার্টেড থাকে আমরা স্টার্টেড লিখবো না, কারণ এখানে আমরা ডিডটাকে অলরেডি লিখে দিয়েছি যার ফর্ম পাস্ট। তাই যেহেতু এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়ে গেছে, তাই হি সাবজেক্টের পরে যে স্টার্ট আমরা ভার্বটাকে লিখেছি সেটাকে আমরা প্রেজেন্টে লিখেছি এবং অর্থ কার প্রকাশ করেছে, পাস্টের, অতীতের। তারপরে স্ট্রাকচারটা কি, দেন এ কার হিট হিম, সেই মাত্রই তাকে একটা গাড়ি হিট করেছিল। তাহলে এখানে নো সুনারের পরে আমাদের এই দেন দিয়ে তারপরে সেন্টেন্সটাকে বা তারপরের ঘটনাটাকে দেন দিয়ে যুক্ত করতে হবে। এখানে তোমাদের মনে হতে পারে বাইকের পর কমা থাকবে, কিন্তু কোনো কমা থাকবে না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। হিটের এটা কিন্তু পাস্ট ফর্মই হবে, কারণ কি, হিটের প্রেজেন্ট ফর্ম অফ হিট,
past form of hit, past participle form hit আর present participle কি hitting। তাই এখানে হিটটা দেখে মনে হতে পারে এখানে তো প্রেজেন্ট হলেও হতে পারে যেহেতু এখানে ডিডটা পাস্ট, কিন্তু এর সাথে এই হিটের কোনো সম্পর্ক নেই। এই ডিডটা এই যে ভার্ব স্টার্ট এর সাথেই সম্পর্ক শেষ, কিন্তু এ পুরো সেন্টেন্সটার মিনিংটা প্রথম সেন্টেন্সেই বলে দিচ্ছে যেটাকে আমরা পাস্ট বা অতীতের ঘটনা হিসাবে দেখব। তাই হিটটা কিন্তু এখানে পাস্ট ফর্ম হিসাবেই ব্যবহার হয়েছে। আর একটা কনসেপ্ট দেখো, নো সুনার হ্যাড হি স্টার্টেড দ্য বাইক দ্যান এ কার হিট হিম, যেই মাত্র সে গাড়িটা স্টার্ট করেছিল অমনি তাকে একটা গাড়ি গিয়ে হিট করে দিয়েছিল বা ধাক্কা মেরে দিয়েছিল। দেখো এখানেও আমরা লিখেছি নো সুনার, সেই একই জিনিস, কিন্তু এখানে আমরা লিখেছি হ্যাড। এখানে আমরা হ্যাড, এটাও একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আমরা ভার্ব ফর্ম লিখেছি সাবজেক্টের পরে পাস্ট বা পাস্ট, এখানে আমরা ভার্ব ফর্মটা লিখেছি পাস্ট পার্টিসিপেলে। কেন আমরা লিখলাম পাস্ট পার্টিসিপাল ফর্ম? কারণ এটাকে ডিড থাকলে, অক্সিলারি ভার্ব যদি আমরা ডিড ওখানে করি তাহলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। এই কনসেপ্টটা ভালো করে মাথায় ঢোকাও। কিন্তু যদি আমরা এখানে হ্যাড অক্সিলারি ভার্ব নেই তাহলে কিন্তু আমাদের এই ভার্বটাকে নিতে হবে পাস্ট ফর্মও নয়, পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল যেটা ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি পাস্ট পার্টিসিপেল। দেন এ কার হিট হিম, সেই মাত্রই একটা গাড়ি তাকে হিট করে দিয়েছিল। এই স্ট্রাকচারটা যেমন ছিল তেমন থাকবে, কিন্তু এখানে যেহেতু আমরা হ্যাড, এটাও অক্সিলারি, এই হ্যাডটা নিয়েছি বলেই এটা আমাদের তাহলে একটু পাস্ট পারফেক্টের রূপে নিয়ে চলে গেছে, কিন্তু অর্থটা আমরা সেম অর্থেই ব্যবহার করতে পারি। এর কোনো ডিফারেন্স নেই দুটো মিনিংয়ের ক্ষেত্রে, দুটোকেই আমরা সেম অর্থে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের স্ট্রাকচারটার দিকে খেয়াল রাখতেই হবে। যদি এখানে আমরা হ্যাড লিখি তাহলে আমাদের এই ভার্ব ফর্ম যেটা আমরা লিখব সেটাকে আমরা অবশ্যই পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলে লিখব। এটা তোমাদের অনেক সময় কনফিউশন থাকে, কিন্তু আজকের পর থেকে তোমরা এটাকে কনফিউশন রাখবে না, কারণ দুটোর মিনিং এক হলেও দুটোর সেন্টেন্স স্ট্রাকচার আলাদা। তাহলে এখানে যে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা পেলাম, তাহলে প্রথমে আমাদের কি, প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের সাবজেক্ট পেলাম, প্লাস সাবজেক্ট পেলাম, তারপরে কি মেন ভার্ব পেলাম, তারপরে এমনি যা যা সেন্টেন্স থাকে আর একটা সেন্টেন্স সেটা আমরা লিখেছি। কিন্তু মেন যে স্ট্রাকচারটা, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, কিন্তু এটা আমাদের কোনো কোয়েশ্চেন মার্ক বা কোয়েশ্চেন প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক সেন্টেন্স নয়, ক্লিয়ার? তবুও এটাকে আমরা এরকমভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি। কীভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা করলাম সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এবারে তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স লিখবে, কিন্তু এর ডিটেল কনসেপ্টে আমরা একটু পরে আসবো। আর একটা সেন্টেন্স দেখো, হেয়ার কামস রোহিত, হেয়ার কামস রোহিত মানে রোহিত আসে, রোহিত এখানে আসে। ধরো কোনো একটা প্রতিযোগী কোনো একটা স্টেজে গান করতে উঠেছে, আমরা অনেক সময় বলে উঠি হেয়ার কামস অরিজিৎ সিং, এখানে আসছে অরিজিৎ সিং। এখানে আমরা তাহলে কী বলবো, হেয়ার কামস রোহিত মানে এখানে রোহিত আসে। কিন্তু এটাকে আমরা যদি লিখি রোহিত কামস হেয়ার, রোহিত এখানে আসে, এটাকে আমরা সাবজেক্ট ভার্ব যেরকম স্ট্রাকচারে লিখে সেরকম লিখতে পারি। কিন্তু যদি আমরা এখানে প্রথমে এই হেয়ার অ্যাডভার্বটাকে লিখি তাহলে কিন্তু আমাদের এই সাবজেক্টটাকে, রোহিত যেহেতু সাবজেক্ট, এই সাবজেক্টটাকে ভার্বের আগে আনলে হবে না। আমাদেরকে প্রথমে কাকে আনতে হবে, মেন ভার্বকে, প্রথমে কাকে আনতে হবে, মেন ভার্বকে। তাহলে হেয়ার কামস রোহিত, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কী হলো, প্রথমে অ্যাডভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে সাবজেক্ট। প্রথমে যদি আমরা হেয়ার লিখি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম ফলো করতেই হবে, নাহলে যদি আমরা লিখি হেয়ার রোহিত কামস আমাদের সেন্টেন্স পুরো ভুল হয়ে যাবে। তারপরটা দেখো, হার্ডলি ডাজ, কেন আমরা এখানে ডাজ নিলাম, কারণ এই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখেছি। যদি আমরা এখানে সুমন কামস, তো যদি আমরা এখানে লিখি সুমন কামস হেয়ার, সুমন হার্ডলি কামস হেয়ার অন টাইম, সুমন এখানে খুব কম সময়েই আসে, কিন্তু এখানে আমরা হার্ডলিটাকে সেন্টেন্সের প্রথমে লিখেছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, হার্ডলি ডাজ সুমন কাম অন টাইম, মানে সুমন এখানে সময়ে আসে না বললেই চলে। তাহলে হার্ডলির পরে আমরা এখানে যেহেতু ডাজ অক্সিলারি ভার্বের ইউজ করে নিয়েছি, তাই আমরা এখানে ভার্বের সাথে আর এস বা ইএস যোগ করিনি। তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা হলো, এটা তোমাদের মনে হতে পারে কেন এরকম হলো, কেন এরকম হলো, তার উত্তর আমরা এইবারে পাবো। কেন পাবো,
এই যে আমরা বললাম কি ইনভার্সন অফ সেন্টেন্স, এই ইনভার্সন অফ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পার্সিয়াল ইনভার্সন, দুই হচ্ছে কমপ্লিট ইনভার্সন। পার্সিয়াল ইনভার্সন মানে হচ্ছে সাবজেক্ট ভার্বের কিছু কিছু এদিক ওদিক হবে, যেমন প্রথমে এটা আমরা কি দেখলাম অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে মানে পুরো স্ট্রাকচারটাই পাল্টে যাবে, মেন ভার্বই আগে চলে আসবে তারপরে সাবজেক্ট চলে যাবে, এটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। এইবারে কোনটার ক্ষেত্রে আমরা পার্সিয়াল ইনভার্সন করব আর কোনটার ক্ষেত্রে আমরা কমপ্লিট ইনভার্সন করব সেটা দেখো। পার্সিয়াল ইনভার্সন আমরা কখন করব, এই সেন্টেন্সগুলো তোমরা দেখতে থাকবে। নো শুনার যখন থাকবে, নো শুনার মানে কি বললাম আমরা, যেই মাত্র, হার্ডলি মানে কি আদৌ না, স্কার্সলি মানে খুব কম বা আদৌ না, হার্ডলি আর স্কার্সলি একই মানে ধরা যেতে পারে, সেলডম কদাচিৎ একই মানে, নেভার কখনো না। যখন আমরা এগুলোকে সেন্টেন্সের আগে বসাবো তখন আমাদের হবে কি পার্সিয়াল ইনভার্সন। সেটা পার্সিয়াল ইনভার্সন মানে কি এই ওয়ার্ডগুলোর পরে একটা করে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু পার্সিয়াল ইনভার্সন তাহলে কি প্রথমে এই ওয়ার্ডটার পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, আর কমপ্লিট ইনভার্সনের পরে যেমন হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউটসাইড এগুলোর পরে ডাইরেক্ট মেন ভার্ব, তারপরে সাবজেক্ট, মানে সাবজেক্ট একদম লাস্ট, কমপ্লিট ইনভার্সন। কিন্তু এটা হচ্ছে পার্সিয়াল, কিছুটা এদিক ওদিক হবে, আর এটা কমপ্লিট মানে কি পুরোপুরি এদিক ওদিক। তাহলে দেখো নো সুনার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার, এইগুলো দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স লিখব। নেভার ডু দে হেল্প দ্য পুয়ার, তারা কখনোই গরিবদের সাহায্য করে না, নেভারটাকে আমরা সেন্টেন্সের কিন্তু প্রথমে বসিয়েছি, এটা মাথায় রাখবে। যদি আমরা লিখতাম দে নেভার হেল্প দ্য পুয়ার, দে নেভার হেল্প দ্য পুয়ার, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ঠিক। আবার নেভার ডু দে হেল্প দ্য পুয়ার, এই সেন্টেন্সটাও ঠিক। দেখো দে নেভার হেল্প দ্য পুয়ার, তারা কখনোই গরিবদের সাহায্য করে না, দে নেভার হেল্প দ্য পুয়ার। এখানে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট যেমন তেমন আমরা লিখেছি, কিন্তু যখন আমরা নেভারটাকে সেন্টেন্সের প্রথমে বসালাম তারপরে আমাদেরকে কী করতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এখানে আমরা ডু অক্সিলারি ব্যবহার করব, তারপরে সাবজেক্ট দে, তারপরে হেল্প, মেন ভার্ব, তারপরে যে অবজেক্টটা থাকে সেটা আমরা বসাবো। তাহলে কি নেভার ডু দে হেল্প দ্য পুয়ার, তারা কখনোই গরিবদের সাহায্য করে না। এবারে যদি আমরা দের বদলে যদি আমরা হি লিখে দিই তাহলে কিন্তু আমাদের ডু এর সাথে আবার ইএস যোগ হয়ে ওটা কি হয়ে যাবে ডাজ হয়ে যাবে, কারণ এখানে সাবজেক্টকে হি হয়ে গেছে। তাহলে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাই এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব দিয়ে মেন ভার্বটাকে কোয়ালিফাই করে দিচ্ছি, তাই আমাদের মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না হয়ে কার সাথে এস বা ইএস যুক্ত হবে ডু এর সাথে। তাহলে নেভার ডাজ হি হেল্প দ্য পুয়ার, সে কখনো গরিবদের সাহায্য করে না, কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে পার্সিয়াল ইনভার্সন। তারপরে দেখো হার্ডলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল গার্ল, হার্ডলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল গার্ল, তার মানে কি এইরকম একটা সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি বললেই চলে। এটাকে আমরা এরমও লিখতে পারতাম আই হ্যাভ হার্ডলি সিন সাচ এ বিউটিফুল গার্ল, ওটা তো আমাদের নর্মাল সেন্টেন্স, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তারপরে অবজেক্ট, মেন যে সেন্টেন্স মানে যেটা আমরা চিরাচরিতভাবে লিখে আসছি সেই রকম। কিন্তু এইরকমও আমরা সেন্টেন্স লিখি, তোমরাও নতুনত্ব সেন্টেন্স লিখবে, কিন্তু নতুনত্ব সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে কিন্তু সঠিক সেন্টেন্সটা জানতে হবে, আর সঠিক সেন্টেন্স আমরা এখানেই শিখব। তাহলে দেখো আমরা হার্ডলিটাকে প্রথমে বসিয়েছি, হার্ডলিটাকে যদি আমরা প্রথমে বসাই তাহলে আমাদের অক্সিলারি তো এখানে অলরেডি আই হ্যাভ সিন, আই হ্যাভ সিনের অক্সিলারিকে হ্যাভ, তারপরে সিনটা হচ্ছে মেন ভার্ব, তাহলে হ্যাভটাকে তো আমাদের আগে আনতেই হবে, নাহলে আমরা কি বলেছি এখানে হার্ডলির পরে কি তারপরে অক্সিলারি তারপরে সাবজেক্ট, অক্সিলারি হ্যাভ তারপরে সাবজেক্ট তারপরে সিন মেন ভার্ব তারপরে যে অবজেক্টটা তারপরে সেটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে কি হার্ডলি হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল গার্ল, এইরকম সুন্দর মেয়ে আমি আগে দেখিনি বললেই চলে। তাহলে হার্ডলি দিলে প্রথমে সেন্টেন্সের কীভাবে সেন্টেন্সটা আমরা লিখবো তোমরা বুঝতে পারছো তো, গুড। তারপরে দেখো নো সুনার দিয়ে আমরা চলে এসেছি, তাহলে নো সুনার যেটা আমরা প্রথমে দেখেছিলাম ওটা তাহলে কিসের মধ্যে পড়বে পার্সিয়াল ইনভার্সন। এবারে সেই কনসেপ্টটা আমরা একদম ক্লিয়ার করে নেবো যেটা তোমরা এক্সাম্পলে দেখেছো। দেখো নো সুনার ডিড দ্য টিচার কাম দেন দ্য স্টুডেন্টস কেপ সাইলেন্ট, নো সুনার ডিড দ্য টিচার কাম, যেই মাত্র টিচারটা আসলো দেন দ্য স্টুডেন্টস কেপ সাইলেন্ট, সেই সময়ই বা সেই মুহূর্তেই স্টুডেন্টরা
চুপ হয়ে গেল। তাহলে দেখো এটা আমরা পাস্টে লিখেছি, যেহেতু আমরা ডিড অক্সিলারি দেখেই তোমরা বুঝে যাচ্ছ এটা আমরা পাস্টে লিখেছি। তাহলে আমরা নো সুনারের পরে কি জানি, এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতেই হবে, যেহেতু এটা আমাদের পাস্ট ইনডিফিনিট আমাদেরকে ডিড অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হচ্ছে। এই তারে এই কামের যদি আমরা পাস্ট করি তাহলে ওটা আমাদের কী হবে, কেম। কিন্তু আমরা এখানে কেম না করে কেন কাম করলাম, কারণ আমরা ডিড অক্সিলারি ওই জন্যেই বসিয়েছি, কারণ নো সুনারের পরে আমাদের অক্সিলারি ভার্ব চাই, না হলে আমাদের সেন্টেন্স ভুল। তো যদি আমরা লিখি নো সুনার দ্য টিচার কেম, তাহলে এক্সামিনার আমাদের খাতা দেখলেই সেন্টেন্সে লাল কালি বসিয়ে দেবে, নাম্বারও দেবে না। তাহলে কি, নো সুনার ডিড দ্য টিচার কাম, যেই মাত্র ওই টিচার এলো দেন দ্য স্টুডেন্টস কেপ্ট সাইলেন্ট, সেই মুহূর্তে স্টুডেন্টরা চুপ হয়ে গেল। তাহলে পরেরটা আমাদের কেপ্ট, এখানে তো আমাদের কনফিউশন হয়েছিল যেহেতু হিট 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 তিনটেরই ফর্ম এক, কিন্তু এখানে কিপ কেপ্ট কেপ্ট, তাহলে এখানে আমাদের কি পাস্ট ফর্মটা বসিয়ে দিতে হবে, ক্লিয়ার। তারপরটা কি, নো সুনার হ্যাড দ্য টিচার কাম, যেই মাত্র শিক্ষক এলেন দেন দ্য স্টুডেন্টস কেপ্ট সাইলেন্ট, সেই মাত্রই স্টুডেন্টরা চুপ হয়ে গেল। তাহলে দুটোর মিনিংই এক আমরা বলেছি, কিন্তু এটাকে যেহেতু আমরা হ্যাড অক্সিলারি অলরেডি আমরা পারফেক্টের সাথে ইউজ করি, তাই আমাদের নতুন করে আর অক্সিলারি বসানোর দরকার নেই, হ্যাডটাকে জাস্ট আমরা যদি সাবজেক্টের আগে এনে দিই তাহলেই আমাদের সেন্টেন্স ঠিক। তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার কাম, এখানে দেখো কাম কেম কাম, তাহলে কাম কি পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে হ্যাডের সাথে আমাদের কি বসে, পাস্ট পার্টিসিপেল। মাথায় রাখবে হ্যাডের সাথে পাস্ট পার্টিসিপেল, ডিডের সাথে শুধু ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম, ক্লিয়ার। দেন দ্য স্টুডেন্টস কেপ্ট সাইলেন্ট, সেই মাত্র স্টুডেন্টরা সাইলেন্ট হয়ে গেল। তাহলে কি, এই যে প্রথমে হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে টিচারটা সাবজেক্ট, তারপরে কামটা হচ্ছে মেন ভার্ব, এই হচ্ছে আমাদের কনসেপ্ট পার্সিয়াল ইনভার্সনের, ক্লিয়ার আশা করছি। এবারে কি কমপ্লিট ইনভার্সন, মানে পুরো সাবজেক্টটাকে আমরা লাস্টে করে দেবো। দেখো হেয়ার দেয়ার অ্যাওয়ে আউটসাইড, হেয়ার এখানে দেয়ার ওখানে, অ্যাওয়ে মানে দূরে, আউটসাইড মানে বাইরে। এবারে দেখো হেয়ার, হেয়ার মানে কি এখানে, আর আমরা কমপ্লিট ইনভার্সনে কি করব, দেখো হেয়ার কামস রাহুল, এখানে রাহুল আসে, হেয়ার কামস রাহুল, এখানে রাহুল আসে। তাহলে দেখো কামসটা কি মেন ভার্ব, রাহুলটা কি সাবজেক্ট, তাহলে আমরা কি বলেছিলাম সাবজেক্টটাকে একদম লাস্টে পাঠাব, হেয়ার কামস রাহুল। আর যদি আমরা লিখি হেয়ার রাহুল কামস, সেন্টেন্সটা কি আমাদের ঠিক হবে, সেন্টেন্সটা আমাদের পুরোই কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে হেয়ার দেয়ার অ্যাওয়ে যখন আমরা লিখব তখন আমরা এগুলোর পরে প্রথমে কি দেব, মেন ভার্ব, তারপরে দেবো সাবজেক্ট, ক্লিয়ার। তারপরটা দেখো অ্যাওয়ে গোজ রোহিত, রোহিত দূরে চলে যায়, অ্যাওয়ে গোজ রোহিত, রোহিত দূরে চলে যায়। তাহলে অ্যাওয়ে দূরে, গোজ চলে যাওয়া, রোহিত সাবজেক্ট। কিন্তু আর একটা এখানে কনফিউশন আসে, কি কনফিউশন সেই কনসেপ্টটা আমাদের জানতে হবে, নাহলে তো আমাদের সেন্টেন্স ভুল হবে। দেখো হেয়ার স্যাট হি, না হেয়ার হি স্যাট, আমাদের এই কমপ্লিট ইনভার্সন কনসেপ্ট অনুযায়ী আমাদের হেয়ার স্যাট হি ঠিক হওয়া উচিত, সে এখানে বসেছিল, কারণ স্যাট মেন ভার্ব, হি সাবজেক্ট, এখানেই কনসেপ্ট। দেখো হিটা আমরা কি জানি, প্রোনাউন, রাহুল রোহিত কি নাউন, যদি আমাদের সাবজেক্ট হয় প্রোনাউন তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে বদল আনতে হবে, কি বদল আনতে হবে, হেয়ার হি, হেয়ার স্যাট হি, এটা আমাদের রং হয়ে যাবে তখন, কারণ যদি আমাদের সাবজেক্ট হয় প্রোনাউন আর আমরা হেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করতে চাই তাহলে আমাদের সাবজেক্টটা হেয়ারের পরেই বসাতে হবে, কারণ এটা একটা প্রোনাউন, হিটা হচ্ছে একটা প্রোনাউন, তাই হেয়ার হি স্যাট, এখানে সে বসেছিল, আগে আমাদের প্রোনাউনটাকে বসাতে হবে, তারপরে আমাদের মেন ভার্বটাকে বসাতে হবে। তারপরটা দেখো দেয়ার কাম দে, এখানে আসে তারা, তাহলে দেটা কি প্রোনাউন, তাহলে দে আমরা কি লাস্টে বসাতে পারি, কনসেপ্ট আমরা কি শিখলাম, পারি না, কনসেপ্ট বলছে তুমি এটা পারো না। তাহলে আমাদের কি লিখতে হবে, দেয়ার দে কাম, এখানে দেয়ার দে কাম, তাহলে দেয়ার দে কাম, দেটা যেহেতু আমাদের প্রোনাউন সাবজেক্ট, তাহলে দেয়ারের পরে আমাদের দেটাকে আনতে হবে, তারপরে আমরা ভার্ব মেন ভার্ব কামটাকে আনবো, প্রোনাউন হলে আমাদের এইরকম স্ট্রাকচার লিখতে হবে। তাহলে আশা করছি এই পার্সিয়াল ইনভার্সন আর কমপ্লিট
ইনভার্সনের একটা কনসেপ্ট বা একটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যখন আমরা আরেকটু ডিটেলসে যাব তখন তোমাদের জিনিসটা বুঝতে অনেক সহজে হয়ে যাবে। তারপর